নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো রেস্টুরেন্ট স্টাইলে দুর্দান্ত স্বাদে ভেজ মোমো, যেটা চিকেন মোমো স্বাদকেও হার মানাবে। সামান্য কয়েকটা উপকরণ আর খুবই সহজ পদ্ধতিতে আজকের মোমোটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর অবশ্যই সাথে থাকছে মোমোর জন্য স্পেশাল স্যুপ আর বাড়িতে বানানো টমেটো সস। তাহলে দেরি কিসের, ঝটপট শুরু করা যাক আজকের রেসিপি। দেখুন, মোমোটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি। আমি যে বাটিটা নিয়েছি, এই বাটি দু বাটি ময়দা আমি নেব। প্রথমে ময়দাটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব, তার জন্য এই পাত্রে আমি এই বাটি দু বাটি ময়দা নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো এই চামচের এক চামচ লবণ, আর দিয়ে দেবো দুই থেকে তিন চামচের মতো সাদা তেল। এটা ময়াম হিসেবে আমি দিয়ে দিলাম। এবার ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। ময়দাটাকে ময়াম দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম নর্মাল জল। এখানে কোন রকম গরম জল আমি ব্যবহার করছি না, একদম নর্মাল রাখা জল, সেই জল আমি ব্যবহার করছি। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। ময়দাটা মাখার পরে ডোটা কেমন হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন ময়দার ডোটা কেমন হয়েছে, খুব টাইট নয় আর খুব নরম নয়, তবে কিন্তু তুলনামূলক একটু টাইট করেই মাখতে হয়। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কেমন হয়েছে। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। গ্যাসটা জ্বেলে দিয়ে এবার এটা কড়া বসিয়ে কড়াটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 6 থেকে 7টা রসুনের কোয়া। রসুনগুলোকে দেখুন একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। রসুনটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। এখানে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচানো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেখুন কিছু গাজর নিয়েছি। একটা গাজর আমি নিয়েছি বড় সাইজের, যেটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি বাঁধাকপি কুচানো। এবার এটার মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো এই পরিমাণে লবণ, এই চামচের এক চামচ। এই চামচের হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণ এইভাবে নাড়াচাড়া করে একটু হালকা করে সিদ্ধ করে নেব। একদম পুরোপুরি সিদ্ধ করলে যেমন হয় সেইভাবে কিন্তু বানাবো না, মোমোটা ওইভাবে বানায় না। জাস্ট এটাকে কড়ার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা সিদ্ধ করে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। দেখুন 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে একটু মোটামুটিভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচানো। ধনে পাতা দেওয়ার পর আবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মোমোর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর পুরটা দেখুন কেমন হয়েছে, একদম ভালোভাবে সিদ্ধ নয় আবার কাঁচা কাঁচাও নেই। এইভাবে কিন্তু পুরটা বানাবেন, মোমোটা দারুণ টেস্ট হয়। একবার হলো আমার মতো করে একদম নর্মাল পদ্ধতিতে এই মোমোটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। মোমোর পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পর দেখুন ময়দার মিশ্রণটা কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ময়দার মিশ্রণটা আগের থেকে অনেকটা মোলায়েম হয়ে গেছে। ময়দার ডোটাকে আমি আরেকবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এবার এই ডোটা দিয়ে আমি খুব ভালোভাবে লেচি কেটে নেব। মোমোর লেচিগুলো কিন্তু একটু ছোট ছোট হবে, যেমন করে আমরা লুচি বেলি সেটার থেকেও কিন্তু একটু ছোট হবে, সেইভাবে আমাদের লেচিগুলো কাটতে হবে। দেখুন লেচিগুলো কেমন হবে, এতটাই ছোট ছোট হবে। লুচি করলে কিন্তু এর ডবল নিয়ে আমরা একটা করে লুচি বেলি, তো লুচি বেলার জন্য যেমনটা দরকার তার ঠিক অর্ধেক পরিমাণে নেবে। এইভাবে সমস্ত ময়দার মিশ্রণটা বা ডো দিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন সমস্ত ডোটা দিয়ে আমি খুব ভালোভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। এইভাবে গোল করে নিয়ে হাতের মধ্যে একটু চাপ দিয়ে চাপটা করে নেব। এইভাবে সবগুলো লেচিকে আমি খুব ভালোভাবে গোল করে নিয়ে হাতের মাধ্যমে একটু চাপ দিয়ে চাপটা করে নেব। এবার দেখুন এখানে বেশ কয়েকটা উপকরণ একসাথে সাজিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে দেখুন জল নিয়েছি, নিয়েছি একটু ময়দা, নিয়েছি একটা পাত্র, আর যে লেচিগুলো কেটে নিয়েছিলাম সেটা নিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব, যেমন করে লুচি বেলে ঠিক সেইভাবে এটাকে বেলে নিতে হবে। একটু তুলনামূলক পাতলা পাতলা করে কিন্তু বেলতে হবে, তবেই কিন্তু মোমোটা দারুণ টেস্টি হবে। দেখুন এটাকে কত পাতলা করে বেলেছি দেখেই বুঝতে পারছেন। এবার দেখুন পুরটা আমি নিয়ে নিয়েছি, এখান থেকে অল্প করে পুর নেব।
আর যেটা লুচির মতো করে বেললাম যেটা মোমোটা আমি বানাবো তার জন্য দেখুন অল্প করে দিয়ে দিলাম। এবার দেখুন চারধারে একটু ভালোভাবে জল লাগিয়ে দিলাম। এই জলটা দিলে কি হবে যেটা আমি মরবো মোমোটা আর কিন্তু খুলে আসবে না, আর জল ছাড়া যদি মরেন তাহলে কিন্তু এটা খুলে আসবে। এটা কিভাবে মুচ্ছি ঠিক ভালোভাবে একটু লক্ষ্য করুন, লক্ষ্য করলেই কিন্তু আমরা বুঝতে পারবো এটা আমি কিভাবে মুচ্ছি। দেখুন এটাকে কিভাবে মুচ্ছি ভালোভাবে লক্ষ্য করুন, দুটো পান্ত এইভাবে একটু মুড়ে নিয়ে এক সাইডটা প্রথমে, এক সাইডটা কিন্তু একদম প্লেন থাকবে আর এক সাইডটা একটু হাতের মাধ্যমে এইভাবে মুড়ে মুড়ে নিতে হবে। দেখুন কত সুন্দর আর কত দারুণ একটা শেপ আসছে। মোমো অনেকে মুড়তে পারেন না জানি, যদি একান্ত না পারেন তাহলে কিন্তু মোমো মোড়ার জন্য এক্সট্রা করে ছাঁচ পাওয়া যায়, আপনারা কিনতে পারেন। তবে এমন কোনো ব্যাপার নয়, আপনারা একবার ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন মোমোটা আমি কিভাবে মুচ্ছি। দেখলেন তো কত সহজে মোমোটা মোড়া হয়ে গেল, এই দেখুন দারুণ দেখতে হয়েছে, অসম্ভব সুন্দর। দেখুন একটা মোমো আমার কমপ্লিট মোড়া হয়ে গেছে, দারুণ দেখতে হয়েছে। আমি আর একটা মুড়ে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে। একইভাবে আর একটা আমি লুচির মতো একদম পাতলা পাতলা বেলে নেব, যেমন করে আগেরটা বেললাম ঠিক সেইভাবে। আপনারা ভাবেন চিকেন মোমো হয়তো বেশি টেস্টি, কিন্তু একবার হলেও ভেজ মোমো আমার মতো বানিয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। চিকেন মোমো কেউ হার মানাবে, এতটাই সুন্দর টেস্ট হয়। আবার দেখুন চারধারটা আমি জল ভালোভাবে দিয়ে দিলাম, জলটা দিয়ে একইভাবে এটাকে আমি মুড়ে নেব। দেখলেন তো আর একটা আমি মুড়ে নিলাম কত সুন্দর ভাবে। আর এইভাবে সমস্ত মোমোগুলোকে আমি প্রথমে বানিয়ে নেব। দেখুন সমস্ত মোমোগুলোকে আমি এইভাবে খুব সুন্দর ভাবে মুড়ে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দারুণ দেখতে হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে আমার মতো করে একবার হলেও ট্রাই করবেন। আর দেখলেন তো কত সহজে এগুলো মোড়া যায়, এগুলো বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায় যদি একবার এইভাবে বানাতে পারেন। এবার দেখুন মোমো স্যুপটা বানানোর জন্য এখানে আমি একটা পাত্রে জল দিয়ে জলটাকে প্রথমে খুব ভালোভাবে ফুটিয়ে গরম করে নিয়েছি। এবার দেখুন এর মধ্যে আমি এইটা দিয়ে দেবো, এখানে দেখুন একটু বাঁধাকপি রয়েছে আর গাজর রয়েছে। যেহেতু আমি এটা ভেজ মোমো বানাচ্ছি তাই দেখুন এখানে একটা বাটিতে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এইটা সম্পূর্ণটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। খুব বেশি দেওয়া দরকার নেই, এই পরিমাণে দিলে হবে। আর এই চামচের এক চামচ দিয়ে দেবো বিট লবণ। বাঁধাকপি আর গাজরটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ক্যাপসিকাম কুচানো, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো বা টেস্ট মতো বা স্বাদ মতো ব্যবহার করবেন। এবার দেখুন একটা পাত্রে আমি এক চামচ কর্নফ্লাওয়ার এইভাবে গুলে নিয়েছি ঠান্ডা জল দিয়ে, গরম জল এখানে ব্যবহার করা যাবে না। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এই স্যুপের মধ্যে আমি দিয়ে দেবো। এবার এটাকে দিয়ে প্রথমে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার দেখুন মোমোটা আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটা পাত্র, আর দেখুন এইরকম ছিদ্রযুক্ত কিন্তু পাত্র লাগবে। এবার এই পাত্রের মধ্যে আমি তেলের একটু ব্রাশ করে দেব, ভালোভাবে চারধারটাকে তেলের ব্রাশ করে দিতে হবে যাতে মোমোগুলো যখন আমি ভাপাবো, ভাপানোর পর যখন এটাকে আমি ওঠাবো তখন যেন মোমোগুলো না পাত্রের গায়ে লেগে যায়। এবার মোমোগুলোকে এই পাত্রের মধ্যে সাজিয়ে দিতে হবে, এমন ভাবে গুছিয়ে গুছিয়ে দেবেন যাতে কিছুটা বেশি পরিমাণে ধরে, তবে খুব বেশি করে দেবেন না, যতটা ধরবে ঠিক সেইভাবে দেবেন, নতুবা কিন্তু গায়ে গায়ে লেগে যেতে পারে। দেখুন এখানে এই পরিমাণে ধরেছে, মোট 12-13টা ধরেছে, আর বাকি মোমোগুলো কিন্তু এখানে একেবারে দেওয়া যাবে না, ধরবে না, এটাকে আমি পরের বারে দেবো। প্রথমে এটাকে আমি খুব ভালোভাবে ভাপিয়ে নেব। দেখুন স্যুপের জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে আর ফুটতে শুরু করে দিয়েছে। এবার যে পাত্রের মধ্যে মোমোগুলো আমি গুছিয়ে রাখলাম সেই পাত্রটার মধ্যে আমি বসিয়ে দিলাম। এটা বসিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে কতক্ষণ সময় লাগে হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন 15 মিনিট হয়ে গেছে, 15 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। 15 মিনিটের মধ্যে কিন্তু মোমোগুলো বেশ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখুন হাত দিলে বোঝা যাচ্ছে, তবে খুব গরম রয়েছে বলে খুব একটা হাত দিতে পারছি না। প্রথমবার যে মোমোটা আমি বসালাম হয়ে গেছে, এবার এটাকে আমি উঠিয়ে নেব। দেখুন মোমোগুলোকে একটা অন্য পাত্রে আমি উঠিয়ে নিয়েছি আর আমি এইভাবে ডেকোরেশন করবো বলে প্রথমে সাজিয়ে নিয়েছি, আমি আরো মোমোগুলো বানিয়ে নেব। এটাকে সাইডে রেখে দিলাম, আবার ওই পাত্রের মধ্যে আমি একটু তেলের প্রলেপ লাগিয়ে দেব। একইভাবে প্রথমবার যেমন মোমোগুলো আমি সাজিয়ে দিয়েছিলাম একইভাবে এই মোমোগুলো আবার আমি সাজিয়ে দেব।
আবারও একইভাবে মোমোগুলোকে আমি সাজিয়ে নিয়ে এই পাত্রের মধ্যে বসিয়ে দিলাম। এটাকে এবার আমি ঢাকা দিয়ে আরেকবার হতে দেবো। স্যুপটা একদম ফুটে ফুটে আগে থেকে ঘন হয়ে গেছে আর সমস্ত সবজিগুলো কিন্তু একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দুবার ধরে মোমোটা আমি বানিয়ে নিয়েছি, আমার মোমোটা বানানো একদম রেডি হয়ে গেছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন আমি স্যুপটাকে ভালোভাবে বানিয়ে নেব। স্যুপটার মধ্যে আমি লবণ ব্যবহার করেছিলাম, লবণটা টেস্ট করে নিয়ে আবারও আপনারা ব্যবহার করতে পারেন। এবারের মধ্যে দিয়ে দেবো এই চামচের এক চামচ গোলমরিচ। আর দেখুন এই চামচের মধ্যে একদম সামান্য পরিমাণে আমি সোয়া সস নিয়ে নেব, একদম সামান্য পরিমাণে। এই সোয়া সসটা এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম। আমার মতো করে একবার ভেজ মোমো স্যুপটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। সমস্ত উপকরণ দিয়ে স্যুপটাকে আমি আর একবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন মোমোগুলোকে আমি এই পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি, আর কত অপূর্ব অসাধারণ দেখতে হয়েছে। দেখুন দেখেই তো মোটামুটি জিভে জল চলে আসছে। একবার আমার মতো করে ভেজ মোমো বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বিশেষ করে যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, সবজি দিয়ে তাদেরকে এইভাবে মোমো বানিয়ে দেবেন, দুর্দান্ত টেস্ট হয়, চেটে ফুটেই খাবে। আর দেখুন এই মোমোর সাথে রয়েছে দুর্দান্ত স্বাদের এই স্যুপ, আর রয়েছে বাড়িতে বানানো টমেটো সস। এই সসটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। টমেটো সস কিভাবে বাড়িতে বানাতে হয় এর জন্য একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই মোমো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে।